পরিস্থিতি দেখি সুর সলনি ভূপেন বরার উপনির্বাচনত একলা চলো নীতি প্রত্যাহার কংগ্রেসের বিরোধী ঐক্যত গোট খা উত্তরতার রাজনৈতিক দলের সঙ্গে মিলি সম্মিলিতভাবে নির্বাচন খেলিবলে সাজু হয়েছে কংগ্রেস উপনির্বাচনত প্রার্থিত্বর প্রস্তাব আগবহা রাইজর দল আর সিপিআই এম এলের সঙ্গেও আলোচনায় বহিবলে আগ্রহী এটা ভূপেন বরা আমি সকলে সম্মিলিতভাবে উপনির্বাচনত আমি কাম করিম আর দুটা দলে প্রার্থিত্বর ক্ষেত্র প্রস্তাব দিছে সিপিআই এম এল আর রাইজর দল তেখেতসকলের সঙ্গে আমি আলোচনা করিম দেওবারে রাজীব ভবনত অনুষ্ঠিত হয় কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা কমিটির বৈঠক অসম কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত অনুষ্ঠিত হওয়া বৈঠকত প্রস্তুত করা হয়েছে উপনির্বাচনত হবলগিয়া চারিটা সমষ্টির এজনিয়া প্রার্থী তালিকা এই মতে সামগুরি বিধানসভা সমষ্টিত রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেন বলাই বিধানসভা সমষ্টিত ধ্রুবজ্যোতি বুরুকাষ্ঠ সিডলি বিধানসভা সমষ্টিত প্রবীণ বড়ো বঙাইগাঁও বিধানসভা সমষ্টিত ব্রজেনজিৎ সিনহা দলে বিহালী সমষ্টির সকল কর্তৃত্ব প্রদান করেছে ভূপেন বরা 10 ঘণ্টা জোড়া বৈঠকত আগন্তুক উপনির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল প্রস্তুত করার লগতে গ্রহণ করা হয় 7টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ চরাইদেউত অনুষ্ঠিত হব প্রদেশ কংগ্রেসের সাধারণ সভা এই সভাতে পুনর্বিবেচনা আর আলোচনার মাধ্যমে গৃহীত হব প্রস্তাব 18 জুলাইর মিটিংয়ের উপর যিখিনি আজি সারাংশ হিসাবে দলটোর ভবিষ্যতের স্বার্থত প্রস্তাব আগবাইছে সেখানে আমি সেপ্টেম্বর মাহর প্রথম সপ্তাহতে চরাইদেউত এখন সাধারণ সভা পাতি পেলায় তাত এপ্রুভেল লোম আর তারপরে আমার গোটে কার্যসূচীখিন যিখিনি হাতে কামে করবলগীয় কাম সেই কামবিল আমি আরম্ভ করি ইফালে সংখ্যাগত কারণত এবার রাজ্যসভা নির্বাচন না থাকে কংগ্রেস অথবা বিরোধী কোনো প্রার্থী ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সঙ্গে বিপুল বর্মনের রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট পরিস্থিতি দেখি সুর সলনি ভূপেন বরার উপনির্বাচনত একলা চলো নীতি প্রত্যাহার কংগ্রেসের বিরোধী ঐক্যত গোট খা উত্তরতার রাজনৈতিক দলের সঙ্গে মিলি সম্মিলিতভাবে নির্বাচন খেলিবলে সাজু হয়েছে কংগ্রেস উপনির্বাচনত প্রার্থিত্বর প্রস্তাব আগবহা রাইজর দল আর সিপিআই এম এলের সঙ্গেও আলোচনায় বহিবলে আগ্রহী এটা ভূপেন বরা আমি সকলে সম্মিলিতভাবে উপনির্বাচনত আমি কাম করিম আর দুটা দলে প্রার্থিত্বর ক্ষেত্র প্রস্তাব দিছে সিপিআই এম এল আর রাইজর দল তেখেতসকলের সঙ্গে আমি আলোচনা করিম দেওবারে রাজীব ভবনত অনুষ্ঠিত হয় কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা কমিটির বৈঠক অসম কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিত অনুষ্ঠিত হওয়া বৈঠকত প্রস্তুত করা হয়েছে উপনির্বাচনত হবলগিয়া চারিটা সমষ্টির এজনিয়া প্রার্থী তালিকা এই মতে সামগুরি বিধানসভা সমষ্টিত রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেন বলাই বিধানসভা সমষ্টিত ধ্রুবজ্যোতি বুরুকাষ্ঠ সিডলি বিধানসভা সমষ্টিত প্রবীণ বড়ো বঙাইগাঁও বিধানসভা সমষ্টিত ব্রজেনজিৎ সিনহা দলে বিহালী সমষ্টির সকল কর্তৃত্ব প্রদান করেছে ভূপেন বরা 10 ঘণ্টা জোড়া বৈঠকত আগন্তুক উপনির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল প্রস্তুত করার লগতে গ্রহণ করা হয় 7টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ চরাইদেউত অনুষ্ঠিত হব প্রদেশ কংগ্রেসের সাধারণ সভা এই সভাতে পুনর্বিবেচনা আর আলোচনার মাধ্যমে গৃহীত হব প্রস্তাব 18 জুলাইর মিটিংয়ের উপর যিখিনি আজি সারাংশ হিসাবে দলটোর ভবিষ্যতের স্বার্থত প্রস্তাব আগবাইছে সেখানে আমি সেপ্টেম্বর মাহর প্রথম সপ্তাহতে চরাইদেউত এখন সাধারণ সভা পাতি পেলায় তাত এপ্রুভেল লোম আর তারপরে আমার গোটে কার্যসূচীখিন যিখিনি হাতে কামে করবলগীয় কাম সেই কামবিল আমি আরম্ভ করি ইফালে সংখ্যাগত কারণত এবার রাজ্যসভা নির্বাচন না থাকে কংগ্রেস অথবা বিরোধী কোনো প্রার্থী ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সঙ্গে বিপুল বর্মনের রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট